হ্যালো বন্ধুরা কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছিলাম আমাদের একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে গিয়ে মুক্তচিন্তক ফোরাম অ্যান্ড এই পেজটা থেকে কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম কিন্তু মানে অনবরত রিপোর্টের মাধ্যমে আমাদের আমার অ্যাকাউন্টেই কয়েক সেকেন্ডের জন্য ব্লক করে দিয়েছিল তারপর আবার অ্যাকাউন্টটা মানে উদ্ধার করলাম খুবই দুঃখজনক এবং হাস্যকর বিষয় যে তারা এখন না পেরে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে ম্যাচ রিপোর্ট চালাচ্ছে রিপোর্টের রিপোর্ট করে মানে চেষ্টা করছে কিন্তু আমাদের রিপোর্ট করে কোনো লাভ হবে না আসলে কারণ আপনারা কিছু করতে পারবেন না কারণ আমাদের আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড ব্লু টিক ভেরিফাইড এই অ্যাকাউন্টে খুব খুব বেশি একটা কিছু করতে পারবেন না যাই হোক আমাদের এই ভিডিওটা আমরা আবার উদ্ধার করব যে এই ভিডিওটা আপনার পেজটাই বন্ধ করে দেওয়া হয়েছে সম্ভবত আমি সেই আমাদের জিন ভদ্র যিনি যুক্ত হয়েছিলেন ওনাকে আরেকবার একবার যুক্ত করার চেষ্টা করি জিন ভদ্রলোকের সাথে অনেকক্ষণ কথা হলো হ্যালো 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 আমি খুবই দুঃখিত জিন ভাই আমি খুবই দুঃখিত যে আমাদের লাইভ ভিডিওটা অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ হয়ে গেল এবং আমাদের পেজটাও আনপাবলিশ হয়ে গেল আমি তো মোমিন্দার না আমার কথা হবে তোমরা এটা না

আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা বলে তো আমার খুবই ভালো লাগছিল কিন্তু আমাদের আলোচনার মাঝখানে এভাবে ওনারা যেভাবে রিপোর্ট করে আমার আমাকে আমার অ্যাকাউন্টটাই ইয়া করে দিয়েছিলেন প্রায় কিন্তু আমার অ্যাকাউন্ট তো ওনারা খেতে পারবেন না কারণ আমার অ্যাকাউন্টের সাথে একটা ব্লু টিক চিহ্ন আছে আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যে একজন ভেরিফাইড জিন এটার কোন মানে ফেসবুক কি এরকম কোন ভেরিফাইড টিক চিহ্ন দেয় আপনাদেরকে যে আপনি একজন ভেরিফাইড জিন এরকম

ফোন আমাদের টিক নিয়ে কথা বলেন কেন টিক টিক করেন কেন না আচ্ছা ঠিক আছে বুঝতে লেগেছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এই যে টিক লেগেছে এবং টিক আমাদের প্রোফাইলে রিপোর্টও করে যাচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার না আপনার মানে স্বাভাবিক জীবন সম্পর্কে আমরা কিছু জানতে চাই যে আপনি কি করেন কি পছন্দ করেন কি খান কিভাবে ঘুমান সেগুলা সম্পর্কে যদি কিছুটা বলতেন আমাদেরকে আমাদের দর্শকদের জন্য অবশ্যই না না অবশ্যই কাউকে বলবো না এবং আমার দর্শকদের আমি অনুরোধ জানাবো যে আপনারা আমাদের মধ্যেই রাখবেন কথাগুলো বেশি মানুষের সাথে আলাপ করবেন না শুধুমাত্র আপনাদের অতি ঘনিষ্ঠ

এ माजी মিশন নিয়ে আসছে এটা হূর এটা জার্মান করতে পারলেন আমরা তো দেখতে কিন্তু ভাই পৃথিবীতে আমাদের মানে পৃথিবীতে সেকুলার পৃথিবীতে শিশুদের দিয়ে কাজ করানো এটা হচ্ছে একটা অবৈধ ব্যাপার অবৈধ ঘটনা সেখানে বেহেস্তে আপনারা যদি মানে চাইল্ড লেবার কে আপনারা যদি সমর্থন করেন এটা তো মানে একটা শিশুকে আপনারা কিভাবে কাজ করাবেন

কিন্তু কিন্তু মানে এরকম আল্লাহকে তো আসলে মানে বিচারের সম্মুখীন করা উচিত যিনি ব্যস্থে এরকম বাচ্চা ছেলেদেরকে দিয়ে কাজ করাচ্ছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা না ভাই জিন ভাই বাচ্চা ছেলেদের কাজ হচ্ছে কি তারা পড়া লেখা করবে খেলাধুলা করবে তারা কেন ঘরের কাজ করবে তাদেরকে দিয়ে ঘরের কাজ করানোটা তো মানে অনৈতিক তারা তারা কি মাদ্রাসায় যাতসনা মাদ্রাসা শিক্ষকরা মুখ করে না থাকেন কি করবে এই বাচ্চাদের উপরে তারা তাদের ওই হর্স পর মেশিনটা অ্যাপ্লাই করে আপনারা দেখেন নাই বিভিন্ন জিনিস যখন টেস্ট করা হয় ফাঁকা মাঠেই তো করা হয় এই মাঠ তো আছে তাই টেস্ট করে নিচ্ছে মুমিনরা হুজুররা আচ্ছা আপনার আপনাদের সাথে আমাদের বেশ কিছু অমিল আমি দেখতে পাচ্ছি এই আমাদের আগের আলোচনাটা এবং এই আলোচনাটার মধ্যে আমরা যে জিনিসগুলাতে আসলাম যে আপনার আপনি বলছেন যে একটা ছয় বছরের মেকেও বিয়ে করা যাবে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ একটা ছয় বছরের মেয়েকেও বিয়ে করতে পারবে এইটা আপনারা চাচ্ছেন তারপরে আপনারা একই সাথে একাধিক স্ত্রী রাখতে চাচ্ছেন তারপরে স্ত্রীদেরকে পেটানোর অধিকার চাচ্ছেন তারপরে হচ্ছে গিয়ে কিন্তু দাসীদের সাথে আপনারা কি করবেন সেটা সেই বিষয় কিন্তু এখনো কিছু বলেন নাই দাসী সিস্টেম আছে দাসী সিস্টেম আমাদের আগে ছিল এখনো আছে কিন্তু খুব ইফেক্টিভ না এই যে আপনাদের করবে নারীবদীন দশনেরের সদে দিচ্ছে না এই দশডের বসে বসে খমতে হচ্ছে একটা খুব অন্যায় করছেন আপনারা এখন দশরা রাজি হয়রা অধিকারণ প্রথম উছে তাইনে কে তো আমাদের জন্য খুবই ভালো ব্যাপার যে দাসীরা এখন অধিকার সচেতন হচ্ছেন তারা আর মনিবদের সাথে মানে যৌন কর্মে আর সম্মতি দেন না কিন্তু এখন তো আমার জন্য ভালো হচ্ছে না আমরা কি করব এখন কিন্তু আপনার তো মানে মানে পাঁচজন স্ত্রী তো অলরেডি আছে তারপরে আপনার কেন আবার দাসীর কাছে যেতে হবে এটা আমি বুঝলাম না ভাই আপনার বাংলাদেশের কথা বলি একটা

এটা খুবই অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে আমার কাছে আপনাকে একজন সহি মুমিন বলে বলে মনে হচ্ছে সত্যিকারের মুমিন এবং আমার তো মনে হচ্ছে যে এই মুমিনের সাথে মানে আলোচনাটা করাটা একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে আপনার মতো মুমিনের সাথে ভাই আপনাদের মাথায় হিন্দু নাই এই জন্য বলছে যে কোন প্রয়োজনে একটা পণ্য যা নারী নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের ভোগের জন্য

আগে পারতো না এখন তারা করতে যাচ্ছে কিন্তু আমরা এটা চাই না আপনাদের নস্তিকদের জন্য এটা হচ্ছে নস্তিকতা বন্ধ করেন আচ্ছা নাস্তিকতা তো আমরা খুব এত তাড়াতাড়ি বন্ধ করতে পারছি না আমাদের তো চালিয়ে যেতে হবে কাজ কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের তো অধিকার লাগবে প্রত্যেকের তো স্বাধীনতা লাগবে এখন আপনারা যদি একই মানুষ যদি চার করে দিয়ে করে

আপনাদের মধ্যে এই সিস্টেম যে আচ্ছা আপনাদের দেশে কি ইসলামী শরী আইন চলে নাকি? সর্বদাই ইসলামী শরিয়া আইন কিন্তু অমন্তষ্টের লোক ইসলামী শরিয়া আইন আর 잡ছে না, আপনাদের কারণে আচ্ছা তাহলে তো এটা আমাদের একটা বিরাট সাফল্য যে আমরা এখন জিনদের জগতে পর্যন্ত কোচে যেতে পেরেছি এবং সেখানেও আমরা

তারাও ডাক্তার হিসাবে দুনিয়ায় খেদমুত করছে মানুষের কি বলেন আপনি কালোজিরা আর মধু নাও আর কদু আচ্ছা আহ ঠিক আছে আমার আর তেমন কোনো প্রশ্ন নাই কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন এখন আমার প্রশ্ন মোটামুটি শেষ আমি যে আপনাকে আসলে কি বলবো কি বলে মানে কনভিন্স করব আপনি এমনই মুমিন যে আপনাকে কোনো কিছুতে আসলে কনভিন্স করা আমার পক্ষে মনে হচ্ছে না সম্ভব তো আপনি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন আসলে আমার একটা কথা নাস্তিকতা সরেন ইহুদি নাসারাদের টাকা খেয়ে এই যে নাস্তিকতা করছেন আগুলা আছেন দিনের পথে আছেন মুম্মিন জিনী আহর দিবেন তিনি তিনে খাওয়াবেন আপনারা বসে থাকেন প্রয়োজনে মাদ্রাসা যে শিক্ষা করা হয় সেই হিকত টাকা আপনাদের ভাগ দেওয়া হবে আপনারা নাস্তিক থাকেন আস্থিক হন দিনের পথে আসেন কিন্তু আপনারা এত মুমিন জিন আছেন আপনারা কেন ধরেন যে ধরেন ইসরায়েল যে প্যালেস্টাইন আক্রমণ চালাচ্ছে

কিন্তু আপনারা বড় বড় কথা কথা ঠিক উচিত ইহুদিদের উচিত যে আরো বেশি বেশি করে মুসলমানদেরকে মারা আমরা তো তাহলে সেই দোয়া করি যে ইহুদিরা নাসারা যেন আরো বেশি করে মুসলমানদেরকে পিটায় মারে টর্চার করে তাহলে তারা নাম শুনেছেন কাজী ইব্রাহিম এগারোটা বাচ্চা নিয়েছে এগারোটা বাচ্চা নিয়েছে আরো নিবে প্রয়োজনে আরেকটা বিয়ে করবে এরকম আপনারা পারমাণবিক বোমা করি করবেন আর আমরা পারমাণবিক জনসংখ্যা বিস্ফোরণ করব কত মারবেন আপনারা আচ্ছা তাহলে এইভাবেই আপনারা মানে দুনিয়া দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে চান জনসংখ্যা মানে নিম্ন শ্রেণীর প্রাণীর মতো গন্ডায় গন্ডায় বাচ্চা জন্ম দিয়ে বাচ্চা পয়দা করে আপনারা ইসলাম কায়েম করবেন হ্যাঁ মস্ত সত্য করে বিয়ে করবো আর

স্টুডেন্ট আছে সব বিজ্ঞানী বিজ্ঞানী বড় জ্ঞানী ও বড় জ্ঞানী আচ্ছা বিগ বিজ্ঞানী বড় বড় জ্ঞানী বিগ বিজ্ঞানী হ্যাঁ এরা আবিষ্কার করেছে আপনারা জন্ম নিয়ন্ত্রণের কথা বলেন এটা ঠিক না কেন জানতে চান হ্যাঁ জানতে চাই জন্ম নিয়ন্ত্রণ কেন ঠিক না আপনারা এই যে বলেন কন্ডম ব্যবহার করেন এর একটা কোফল কি জানেন জানেন না শুনেন একটা রসগোল্লা কে যদি আপনি পলিথিনের মধ্যে নেন একটা রাজভোগ রসগোল্লা কে পলিথিনের মধ্যে নিয়ে আপনি যদি চাটতে থাকেন তাহলে কি রসগোল্লা স্বাদ পাবেন পাবো না তারপরে কিন্তু এটা তো রসগোল্লার সাথে এটা মিলল এক জিনিস যে জিনিস যেখানকার সেটার সাথে যদি টাচ না হয় আপনি যদি দাঁতের উপরে পলিথিন রেখে ব্রাশ করেন আপনার দাঁত পরিষ্কার হবে কিন্তু ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এতগুলা যে বাচ্চা পাদ আপনারা করবেন কিন্তু এই বাচ্চাগুলাকে সঠিক শিক্ষা দেয়া সঠিক মানে খাবার দেয়া সঠিক পড়ালেখার জিনিস দেয়া সঠিক পোশাক দেয়া সঠিক চিকিৎসা দেয়া এই জিনিসগুলো তো আপনারা করতে পারবেন না কারণ হচ্ছে এতগুলা বাচ্চা কাচ্চা হলে আপনার আয় তো সীমিত তখন তো এতগুলা বাচ্চা কাচ্চাকে যদি আপনি সেই সুবিধাগুলো না দিতে পারেন তাহলে তো তারা সঠিক মানুষ হিসেবে গড়ে উঠবে না শিক্ষিত অসভ্য মানুষ হিসেবে গড়ে উঠবে না তারা তো কিছুদিন পরেই গেমো মারবে আত্মঘাতী বোমা জঙ্গি হবে দিনের জন্য বোমা মারা সহ যাচ্ছে পরে করে সবে আসবেন লেবার হিসেবে পড়াবো সমদিন লগদার করবে হায় হায় এইগুলা কি বলতেছেন ভাই সৌদি লোকদের খেদমত করতে গেলে তো সৌদি এরবের লোক লোকেরা কি করে সেগুলো তো আমরা শুনি আমরা তো জানি পেপার পত্রিকাতে তো পড়ি সেগুলা খুবই ভয়ঙ্কর ব্যাপার ঘটে সেখানে ওগুলো সমাজ সাথে করে না ঘুম শুনে থাকেন আপনারা ঘুম শুনে নারীদের সাথে করে পুরুষদের সাথে করে পুরুষদের সাথে করে শুনেছি আমি পুরুষ দাসদের সাথেও নাকি করে শুনেছি

চিন্তা ভাবনা ইসলামী চিন্তা ভাবনা নিয়ে আছেন সেই ইসলামী চিন্তা ভাবনা আসলে পরিবর্তন যোগ্য না আর আপনার বয়স হয়ে গেছে অনেক এখন আসলে আপনাকে মুক্ত চিন্তা বোঝানো যাবে না বা বিজ্ঞান বোঝানো টাও সম্ভব না বয়স কেন ব্যাপার না হোমিওপ্যাথি ওষুধ আর পুরুষ মানুষের কোনো বয়স থাকে না মরার আগের দিনও অ্যাকটিভ থাকে আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনার আমাদের দর্শকদের কেউ কেউ জিজ্ঞেস করছেন যে জিন সাহেব আপনি কি জামা কাপড় পরে আছেন আপনি কি এটার উত্তর দেবেন না নারী সেটা কানে কানে বলবেন পুরুষ জিজ্ঞেস করেছেন আপনি কি পোশাক পরে আছেন নাকি উনি বোনের নাম হচ্ছে ইমরান গাজি

আপনারা যদি কেউ আমাদের জিন ভদ্রজিন সাহেবকে কি কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা করতে পারেন আমি প্রশ্নগুলা পরেশনা পরেশনাচ্ছি জিনরা কি জিনা করে জিন ভাই জিনরা জিনরা যে কাজ করে সেটাই জিনা ফেলোররা যে কাজ করে সেটা হয় খেলা কবিরা যে কইনেছে সেটা কবিতা জিনরা কইনে হয় জিনা আচ্ছা আচ্ছা

আপনাদের আপনারা কি মানে পেশাব পায়খানা করেন কেও কে মুমিন আছে যার লুমির এখানে খাওয়া ইচ্ছে ছিল সে যদি প্রশ্ন করে থাকে তাহলে উত্তর আছে না হলে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা প্রশ্ন হচ্ছে একজন হিমালয় হিমদিগেশ করেছেন জিন ভাই मोहम्मदের নুনু কেটেছিল কে मोहम्मदের মুসলমানি কে করিয়েছিল ভাই

আপনি এত নিচের দিকে নামলেন কেন উপর থেকে প্রশ্ন করেন আচ্ছা তারপর সিং লিখেছেন নারী ও তেঁতুলের মধ্যে মিল কোথায় কোন মিল নেই আপনার যেমন সিং হওয়া সত্ত্বে মাথায় সিং নেই তেমন তেঁতুলের সাথে নারীর কোনো মিল নেই সবই হুজুর সারা আচ্ছা ঠিক আছে তাহলে আরো অনেক প্রশ্ন দেখা যাচ্ছে আপনার হিমালয় হিমু ভাই আগের একটা ভিডিও ছিল সেই ভিডিওটা আপনি একটু দেখে আসেন এই প্রশ্নটা করা হয়েছে হযরত মুহাম্মদের আমলে হযরত মুহাম্মদ আহত হয়েছিলেন কিভাবে আচ্ছা সে আমরা আলোচনার প্রায় শেষের দিকে আমি আপনার কাছে শেষ দুই একটা জিনিস জিজ্ঞেস করি যে একটা বিষয় আমরা আমাদের অনেক কনফিউশন যে এই যে হযরত মুহাম্মদ যে মেরাজে গেলেন আহ উনি যে উম্মে হানি নামক একজন মহিলার বাসায় গিয়েছিলেন রাত্রে সেই রাতে যে উনি মেরাজে চলে গেলেন সেই রাতে আসলে কি ঘটেছিল সে বিষয়টা কি আপনার কোনো কিছু জানা আছে আছে আপনাকে একটা প্রশ্ন করে যারা শুনছেন ঘরে বউ যারা অন্য জায়গায় কোনদিন বান্ধবীর সাথে রাত কাটান তারা কি বলেন অফিসের কাজে বাইরে ছিলাম বসে আজকে কাজের চাপ ছিল ডেটিং এ যান বান্ধবী নিয়ে আর বলেন কাজ বস মিটিং করছিল আমারও মানে মেরাজে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমার বউ আবার নাস্তিক সে আবার বুঝে ফেলবে তাকে মেরাজের গল্প বলে লাভ হবে না এটা এটা এটাতে আমি কি করতে পারি আপনি আমাকে কিছু বুদ্ধি দিতে পারেন আপনি আমার পার্সোনাল অ্যাকাউন্টে হাত দিতে পারেন অনেক বিখ্যাত মানুষ বই লিখেছে দেখছেন বইয়ের উৎসর্গ করে কাউকে নিজের স্ত্রীকে এবং ওখানে লিখে দেয় আমার স্ত্রী যদি সহযোগিতা না করতো তাহলে বই লিখতে পারতাম না মানে কি ওই সময় স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বন্ধ মিলে রাত কাটিয়েছিল আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো আমারও মানে আমিও এই একই কাজ করে দেখি একবার যাওয়া যায় কিনা ঘুরে আসা যায় কিনা যদি হয় যদি আপনি উত্তরটা দিতেন আহ যে মানে এই যে আমরা যে এটা নিয়ে আলোচনা করি যে মারিয়া কিপতিা মারিয়া কিপ্তিয়াকে নিয়ে যে আমরা এত আলোচনা করি এই বিষয়টা সম্পর্কে আপনি আপনি কি জানেন এটা তো নতুন না মারিয়া কিপটাকে কেন পাঠিয়েছিল সেটা আপনি পিছনে দেখতে হবে মিশর ছিল ফেরাউনের দেশ ফেরাউনের কুবন আক্রমণ করতে পারে ফেরাউনের বংশধরের উপর মোহাম্মদের লোক ওই জন্য আগে সে মারিয়া কিপ্তিয়া সহ দুজন দাসী কয়েকজন দাস স্বর্ণ আর কিছু ঘোড়া পাঠিয়েছিল এটাই হলো কারণ এখন বলতে পারেন

আচ্ছা ঠিক আছে কিন্তু মানে একটা মেয়েকে মানবতার কাজ কিন্তু একটা মেয়েকে এভাবে উপহার দেয়া এটা আবার কেমন কথা উপহার উপহারই এখানে মেয়ে আর ঘোড়া দেখলে চলবে না ভাই সৌদি আরবে তো আপনি ছিলেন সেই সময়ের মানুষ যখন কামভাব জাগত তখন পুরুষ নারী উট ভেড়া দুম্বা কিছুই মানত না কিছুই মানত না সেখানে নারীর সাথে করেছে সেখানে যে জঙ্গল লোক ও দুর্গমর সাথে এই ধরনের সাংগলের সাথে এখানে কাজ করতেও সেখানে একজন নারীর সাথে করে কতটা সভ্য আপনি তো বুঝতে হবে আমার নদী কত সভ্য ছিলেন অবশ্যই অবশ্যই আমি এই বিষয়টা অ্যাপ্রিশিয়েট করি যে উনি আচ্ছা আমি জানি যে অনন্যাকে একটা খুব ফেভারিট গাধা ছিল সেই গাধাটা মারা যাওয়ার পর নাকি উনি অনেক কান্না কাটি করেছিলেন এই বিষয়ে সম্পর্কে আপনি কিছু জানেন নাকি

বুঝতে পেরেছি ভাই মানে অনেক কথাই আসলে মানে আমাদের আমাদের অনেক প্রশ্ন আছে আমি তাহলে আপনাকে আরেকদিন আমার নিমন্ত্রণ জানাই আমাদের লাইভে যুক্ত হওয়ার আজকের মতো আমরা এখানেই শেষ করি দেখি আমাদের কোনো মুমিন ভাই আর এরপরে যুক্ত হন কিনা আমি আপনার সাথে কথা বলে আপনার আমার খুবই ভালো লাগলো আপনি খুবই একজন ভদ্র দিন এবং আপনি এখন পর্যন্ত আমাকে গালি গালাজ করেন নাই মুমিন হওয়ার আপনি আমাকে গালি গালাজ করেন নাই এটা আমার খুবই ভালো লেগেছে না এখন এই একটা খান্নাস আছে আমাদের ওই একাই যথেষ্ট গালি দেওয়ার জন্য সাখাওয়াত খান্নাস সাখাওয়াত হচ্ছে জিন জিন আর মানুষের পয়দা ওকে আমরা রেখেছি গালি দেওয়ার জন্য আমরা কেউ আর গালি দেব না আপনারা গালি দেবেন না ওই ওই ছেলেটাকে আপনারা ব্যবহার করেন গালি দেওয়ার জন্য কিন্তু আচ্ছা ওই ছেলেটা তাহলে

আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই আপনারা অনেক ব্যস্ত থাকেন আপনাদের অনেক কাজকর্ম আছে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আপনাকে তাহলে ভালো থাকবেন শুভ কামনা রইল আর আপনার বহু বাচ্চা এবং জাতির জন্য শুভ কামনা এবং জিন নাস্তিক জিনদেরকে আমার শুভেচ্ছা পৌঁছে দেবেন যারা নাস্তিক আছেন আপনাদের মধ্যে ওরা সব শুনছে আপনাকে পৌঁছাতে হবে না ওরা ডাইরেক্ট শুনছে আচ্ছা ঠিক আছে মুক্ত চিন্তা তাহলে দীর্ঘজীবী হোক মানে নাস্তিক যারা জিনদের মধ্যে যারা নাস্তিক আছেন তাদের আমার সংগ্রামী শুভেচ্ছা ভালো থাকবেন ভাই আজকের মতো বিদায় আপনি ভালো থাকেন যাওয়ার আগে বলছি নাস্তিকতা বন্ধ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শুভ রাত্রি আচ্ছা জিন ভাই চলে গেলেন জিন ভাইকে বিদায় দিলাম আচ্ছা এখন অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন দেখি আর কাউকে যুক্ত করা যায় নাকি যুক্ত হতে চাই তা আসিফিনের দাঁত ভাঙা জবাব দিয়েছে হ্যাঁ ভাই আমার দাঁত পুরা মারি শুদ্ধ ভেঙে গেছে আজকে জিনের সাথে কথা বলে আমি পুরো মানে আওলা হয়ে গেছি যারা আছেন তারা যারা কেউ যদি থাকেন কেউ যদি মুমিন ভাই থাকেন তাহলে যুক্ত হওয়ার চেষ্টা করেন অন্য কেউ যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন মুমিন ছাড়াও দেখি মুমিন ভাইরা যারা আছেন তারা যুক্ত হওয়ার চেষ্টা করেন আপনারা এখানে একটা কমেন্টে লেখেন যে আপনারা যুক্ত হতে চান তাহলে এখন আপনাদেরকে যুক্ত করা যায় কিছুক্ষণ কথা বলা যায় আব্দুর সালাম দেখি আব্দুর আব্দুর সালাম দেখি আপনাকে যুক্ত করেছি সালাম আপনাকে যুক্ত করেছি হ্যালো 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 হ্যাঁ আপনার আপনার উপরে শান্তি প্রসৃত হোক আপনার চেহারাটা দেখা যাচ্ছে না আপনার চেহারাটা একটু দেখেন ভাই হ্যালো স্যার একটু দেখাতে চাচ্ছিলাম নাকি হ্যাঁ কারণটা একটু বলবেন কেন দেখাতে চাচ্ছেন না কারণটা হ্যাঁ কারণটা আমি একটু সংশয়বাদী আছি এখন আপাতত আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বলেন হ্যাঁ আজ কেমন আছেন আসলে ভাই আপনার সাথে অনেকদিন ট্রাই করেছিলাম কথা বলার জন্য হ্যাঁ ভালো আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনার সাথে কথা বলার জন্য মানে আপনার ওই লাইভ সব শুনি ভালো লাগে আমার এই জন্য আচ্ছা ঠিক আছে আপনার কি কোনো প্রশ্ন থাকলে বা কোনো আলোচনা থাকলে আপনি করতে পারেন না আরেকদিন করবো আমি আজকে আপনি একটু এক্সাইটেড আপনার সাথে কথা বলতে পেরে আরেকদিন কথা বলবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ আসিফ আচ্ছা ঠিক আছে ভালো ভালো থাকবেন থাকেন তাহলে আপনি শুভকামনা রইল শুভকামনা রইল থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা রকি রায়হান লিখছেন সাহস থাকলে যুক্ত করেন করুন করুন বানানটা আবার ভুল পালাবার পথ পাবেন না সাহস থাকলে যুক্ত করুন করুন বানানটা আবার ভুল লিখেছেন মানে মুমিন দেখেই বোঝা যাচ্ছে যুক্ত করছি কিন্তু হ্যালো 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 রকি রায়হান ভালো আছে কিন্তু আপনি তো করুন বানানটা ভুল লিখেছেন সাহস থাকলে যুক্ত করুন করুন বানানটা একটু বলেন তো ভাই আমি ফেসটা দেখাবো না ভাইয়া তবে ভাই আজকে আপনি হেরে গেলেন আপনাকে আগে বলেছি আপনাকে আগে বলেছি করুন বানানটা একটু পরে মানে আমাকে পরে শোনান করুন বানানটা একটু পরে শোনান ভাই না না আপনি তো পড়া পড়ালেখা নিশ্চয়ই করেছেন তাহলে আপনার করুন বানানটা এইভাবে ভুল হবে কেন বারবার একই ভুল লিখছেন ভুল বানানে

জিন বলে কথা আর ভাইয়া বেশি সময় নিব না একটা কথা আছে কি আপনি আজকে হয়তো একটা ভিডিও দেখছেন কিনা খুবই ভাইরাল হয়েছে একজন মাদ্রাসার বিজ্ঞানী সে হচ্ছে জমজুম কূপের পানি আর একটা মিনারেল ওয়াটার নিয়ে দেখতেছে যে মিনারেল ওয়াটারের মধ্যে বাল্ব हेलो हेलो ভাই পর্যন্ত আমি শুনেছি মিনারেল ওয়াটার এবং জমজমের পানি মানে জমজম কূপের পানিতে বাল্ব জ্বলতেছে এটা ভিডিও টা দেখছেন কিনা কিন্তু মিনারেল ওয়াটার যেটা বিশুদ্ধ পানি এর মধ্যে বাল্ব জ্বলে না এটা তো আল্লাহর কুদরত এটা আবিষ্কার এটা দেখছেন কিনা এটা আবিষ্কার করেছে না আচ্ছা ঠিক আছে আমি দেখে নিব এই জিনিসটা নিশ্চয়ই খুবই হাস্যকর হবে হাস্যকর কোনো বিজ্ঞানী হবে নিশ্চয়ই মাদ্রাসা পাস বিজ্ঞানী হবেন হ্যাঁ থ্রি থ্রি ইডিয়টস যে একটা মুভি ছিল এই মুভিতে যখন আর কি ওই যে আমির খান হ্যাঁ প্রথমের দিকে যখন আকী মানে ওই যে মূত্র বিসর্জন ওই যে পর্যায়ে মূত্র বিসর্জন করলেই তো সল্ট লাগছিল হ্যাঁ তো মুমিনরা একটুও বোঝে না যে পানিতে যদি সল্ট থাকে তাহলে সেটা শুধুমাত্র তড়িৎ পরিবহন করে বিশুদ্ধ পানি কখনো তড়িৎ পরিবহন করে না তো এই যে বিজ্ঞানী আজকে আবিষ্কার করলো মানে খুবই বিনোদন দিল আমাদের দৃষ্টি আপনিও তো ভিডিওটা দেখবেন খুবই ভাইরাল ভিডিও আচ্ছা আমি এখনো দেখি ভিডিওটা দেখবো আমি আশা করি আচ্ছা ভাইয়া আর বেশি সময় নিব না ভাইয়া আপনি ভালো থাকবেন আপনার জন্য মানে অনেক মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা মানে ভাই কল্পনা করতে পারবেন না আপনি কত মানুষকে বাইরে বের করে নিয়ে আসছেন তো ভাই আপনার জন্য শুভকামনা কামনা আর কিছু বলবো না ভাই আপনি কোনো কে যুক্ত করেন আচ্ছা ভাই আপনার আপনার জন্য শুভকামনা কামনা রইলো ভালো থাকবেন আরেকদিন কথা হবে আশা করি শুভ রাত্রি তাহলে আচ্ছা ভাই

অল্প অল্প করে অল্প অল্প করে করি মদন কুমার ভাই কেমন আছেন শুনতে পাচ্ছেন হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপরে শান্তি বর্ষিত হোক মদন কুমার ভাই ভালো আছেন এমকে ভাই ভালো আছেন জি আমি জি জি আমি জি আমি ভালো আছি না আপনাদের জন্য তো আমি ভালো থাকতে পারলাম না ভাই আপনারা আপনারা এগুলা কি শুরু করছেন ভাই আপনারা এই যে এই যে আপনারা যে কাফের নাস্তিক আপনারা যে paid agent আপনারা যে কি করতেছেন ইসলামকে নিয়ে মস্করা করছেন সবার নামে ফেক অ্যাকাউন্ট করছেন এই যে জিন নিয়ে এসে জিন আনলেন জিন এনে সব সত্য ফাঁস করে দিচ্ছেন এগুলা এগুলা করে কি এগুলা করে কি করছেন আপনারা না না জিন তো উনি ভদ্রলোক নিজেই আসছিলেন আমরা তো জোর করে ওনাকে আনিনি উনি আমাকে মেসেজ দিয়েছিলেন যে উনি একজন জিন হ্যাঁ আপনি ঠিক বলছেন কিন্তু জিন যে কথাগুলা বলেছিল জিন যে হাদিস গুলা বলেছিল ওই হাদিস কি সাহি কিনা ওই হাদিসের সালাদ কি সাহি কিনা ওইটা কি কিনা ওইটা কি

আপনারা এরকম আপনারা তাহা না দেখে আপনার যদি উসুলে হাদিস না মেনে আপনারা যদি এইভাবে হাদিস প্রচার করেন তাহলে তো এটা জনগণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আপনার দিনের পর থেকে তারা সরে আসতেছে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এরপরে আপনি যে আপনি যে আরেকটা ইসলামিক ফেলাসিটা করেছেন আপনি আরেকটা যে ইসলামিক লি করেছেন আমার যে আরেক চামুন্ডা ছিল আমার যে চামুন্ডা ছিল ওনার নাম হচ্ছে মুরগি মজিবুর

মানে মানে যৌন কর্ম ছাড়া যদি যিশুকে জন্ম দিতে পারে তাহলে মুরগি থেকেও মুজিবর হতে পারে এটা তো সম্ভব ইসলামে জি অবশ্যই এই যে সাত আসমান থেকে জি 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 এই যে সাত আসমান থেকে আদম হওয়া পরে তাদের ফ্যাংটুম কিছু ভাঙে নাই তারা সুস্থ অবস্থায় ছিল সাহি অবস্থায় ছিল তারা তাদের তাদের যে হিকমত ঠিক ছিল এই যে এই যে কুদরতগুলা মুরগি মুরগির সাথে 99% মিল থাকতে পারে না তার ডিএনএ অবশ্যই থাকতে পারে হুম হুম আর যে আপনি যে বললেন তার হুলুলুলুল তার হুলুলুলুল ইউনিভার্সিটিতে যে কোন ইয়ে নাই তো ফিজিক্স নাই না ফিজিক্স আছে আর হুলুলুল ইউনিভার্সিটি তে আর ম্যাথ আছে কিন্তু এটা মাইনর এটা মাইনর সাবজেক্ট আপনি जस्ट এটার মধ্যে পাঁচটা কোর্স পাঁচ থেকে ছয়টা কোর্স করতে পারবেন কিন্তু এটা আপনার কোনো মেজর ইয়া না যে আপনি এটার মধ্যে থেকে ফিজিক্স শিখতে পারছেন এগুলা এগুলা বলে আমাদের আমাদের অনার্স না অনার্স নেই অনার্স কোর্স মাইনর আছে মেজর মেজর কোন মেজর ইয়া নেই মেজর কোন কোর্স নেই এটা মাইনর কোর্স আছে আচ্ছা তাহলে ওপেন মাইনর কিছু কোর্স যেটা ফিজিক্স আর ম্যাথ ছেলেটাও কিন্তু কথা এটা হচ্ছে জিন হ্যাঁ সবচেয়ে বড় জিন ফেভারিট জিন সবার ফেভারিট জিন হ্যাঁ এটা করতে হবে না আচ্ছা আর আপনারা বলেন ভাই যে এই তো ভাইয়া আপনারা তো আপনারা তো কথা বলার সময় যে আমাদের আমাদের ইয়ে ফাঁস করে দিচ্ছেন তারপরে তারপর আর একটা ইসলামিক লজিক্যাল ফেলাইছি আপনার এই যে আপনি বললেন যে এই যে জিনকে নিয়ে আসছেন এই জিনকে আমার আমার আরেক চামুন্ডা ওনার নাম হচ্ছে তানভীর তানভীর সাথে কি কথা বলেছিলেন ওই তো তানভীর আমার তানভীর উনি যে যে ফ্যান ফ্যান বিক্রেতা উনি উনি তো যে সবাইকে কি বলে ডাকেন জানি দাদা দাদা বলে ডাকেন দাদা দাদা বলে ডাকেন কিন্তু উনাকে হাবিবি বলে উনি উনি আর কি রাগ করে এই দাদা

আমি আপনি ওনার ওনার বলছিলাম বলছিলাম খুব একদিন তার সাথে একটু কথা বলতেন তার তার দিলের ইচ্ছাটা পূরণ হয়ে যেত বেচারা অনেক দিন ধরে অনেক দিন ধরে কত প্রকার জিন কত প্রকার ভগবানের কাছে উনি গিয়েছিলেন যে জাস্ট একটু একটু জাস্ট আপনার চেহারাটা দেখতে চাচ্ছেন তার আহ উনি উনি আপনি শুধু পারমিশন দেন আপনি যদি শুধু পারমিশন দেন উনি আপনার সাথে কথা বলতে সরাসরি লাইফে সরাসরি আসতে উনি জার্মানি পর্যন্ত পৌঁছায় যাবেন উনার সবকিছু রেডি আছে ভিসা টিসা সব রেডি খালি একবার টপ করে টপ করে পড়বে কিন্তু এই লোককে তো জার্মান সরকার বিসার দিবে বলতো আমার ইউরোপিয়ান ইউনিয়ন তে এই ধরনের লোককে ভিসার দিবে আমার খুবই সন্দেহ আছে উনি হ্যাঁ টপ টপ করে চলে আসবে কিন্তু এই জিনিসটাই আমি বুঝি না যে মানে উমিনদের ভিসার জন্য আমেরিকান এম্বাসির সামনে এত লম্বা লাইনে দাঁড়াতে কেন হয় ওনাদের তো জিনেরা ঠাস করে উঠায় নিয়ে ঠাস করে নিয়ে ফেললে ফেললেই পারে

আচ্ছা আচ্ছা আপনারা আপনারা পরে শান্তি বর্ষিত হোক ভাই আমি কেটে দিলাম সরি কেটে দিয়েছিলাম আচ্ছা কোন মুমিন ভাই কি আছেন কোন মুমিন ভাই থাকলে মানে যুক্ত হওয়ার চেষ্টা করেন তাহলে আমি আচ্ছা একজন মুমিন ভাইকে দেখা যাচ্ছে গালিগালাজ করছেন উনি মুমিন হাবিবুর রহমান চৌধুরী হাবিবুর রহমান চৌধুরী সাহেব আপনাকে যুক্ত করেছে আপনি এসে পড়েন আপনাকে লাইভে যুক্ত করেছে আপনি গালিগালাজ লিখছেন আপনাকে যুক্ত করেছি বাবা আচ্ছা উনি যুক্ত হচ্ছেন না আচ্ছা আর কে যুক্ত হবেন কোন মুমিন ভাই যদি থাকেন আচ্ছা আর কাউকে যুক্ত করবো আর কাউকে পাচ্ছি না কোনো মুমিন ভাই যদি থাকেন তাহলে যুক্ত হওয়ার চেষ্টা করেন একটু লেখেন এখানে আচ্ছা ঠিক আছে এখন আমার তাহলে বাবুর সাথে খেলার সময় হয়ে গেছে এখন তাহলে আমি শেষ করি মমিন ভাইদেরকে আর পাওয়া ভাইদেরকে দেখি আজকে আর পাওয়া গেল কথা হবে সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইলো এবং শুভরাত্রি আজকের মতো এখানে শেষ করছি আচ্ছা একটা দেখি আমি যে মালিক মাওলা ভাই আছেন কিনা না মালিক মাওলা ভাই যুক্ত হতে চেয়েছিলেন বলেছিলেন আচ্ছা তাহলে আজকে শেষ করি বাই বাই আমার পিছিটা চিৎকার করছে আরেকদিন কথা হবে বাই ভাই টাটা বাবা টাটা দিয়ে দা